বিশ্বাস করো আমার ভিউজ হোক আর না হোক কিচ্ছু যায় আসে না। পূজা এখন বসে বসে পাশে বসে বলছিল তুই এবার এর পেছনে পড়ে গেলি। আমি এতদিনে এই মেয়ে ছেলেটার প্রোফাইল চেক করলাম, এতদিনে দেখো আমি প্রোফাইল চেক করছিলাম চুল টেনে টুনে বেঁধে। আমি সবসময় এরকমই থাকি অ্যাকচুয়ালি, আমি টেনে চুল বেঁধে থাকি বলেই আমার কপালও দিন রাত চওড়া হয়ে যাচ্ছে। যাই হোক সেটা কোনো ম্যাটার নয়, সে হতেই পারে না, সেটা নিয়েও অনেকে বলেছে তুই করলি ওই জন্য বললাম। তো যাই হোক এবার যেটা বলতে এলাম, ও বাই দ্য ওয়ে আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছো তুমি কিসে কী কী নেল পলিশ করেছো শেডটা ভালো, এই যে এটা হচ্ছে প্রপার শেড, ডান হাতের শেড বুঝতে পারবে না, লেফট হ্যান্ডে বুঝতে পারবে। এলিটিন পড়েছি কত নম্বর শেড দেখে বলতে হবে, বলে দিলাম এটা একদিন হঠাৎ যাচ্ছে তাই পূজা। আমি এখন একজনের প্রোফাইল চেক করলাম, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যার তার ওই ভিডিওটা দেখার পর শাসালো, যেটা ধুমকি দিল যে কোর্টে টানবে, কেস করবে, হেনা তেনা 12-17 ক্রাইম ব্রাঞ্চে যাবে হেনা তেনা, এই কেসগুলোর এই ধরনের কথাবার্তা বলছে। যাই হোক তার বয়ফ্রেন্ডের জোরে, তার বয়ফ্রেন্ড অনেক দূর থেকে এসেছে, মানে এরা কতটা ডেসপো সিরিয়াসলি বলছি ভাই। আমি আজকে প্রথম মানে এদের পেছনে পড়বো বলে আমি এতদিন না ক্যাজুয়ালি ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি, তোমরা যেটা বলতে তোমার ভিডিওতে সেরকম ইয়ে দেখছি না, ছিল না ইন্টারেস্ট ছিল না আমার। আমি এদের প্রোফাইলটা চেক করলাম, এই মেয়েটার প্রোফাইলে, এই মেয়েটার প্রথমত তিনটে প্রোফাইল ভাবো একবার কতটা জালি মেয়ে ছেলে, তিনটেই তো দেখলাম, একটা নতুন রিসেন্ট ক্রিয়েট করেছে মানুষ একটাই সামলা, মানে একটা নতুন রিসেন্ট ক্রিয়েট করেছে যেখানে তিনটে না চারটে ভিডিও আছে রিলস, যেটা বাপের বাড়ি যাওয়ার পর ক্রিয়েট করেছে। ঠিক যেমন বাপের বাড়ি যাওয়ার পর নতুন একটা ইয়ে ভিডিও কী বলে চ্যানেল ক্রিয়েট করলো, ওরকম ইনস্টাগ্রাম আইডিও ক্রিয়েট করেছে। ভাই রিলসগুলো দেখলে মাথাটা না খারাপ হয়ে যাবে, রিলসগুলো দেখলে, ও যখন ওর শ্বশুর বাড়িতেও ছিল তখনও একটা মা, আমি নর্মালি ইনস্টাগ্রামে প্রচুর মহিলাদের দেখেছি বা আমার নিজের বান্ধবীরাও আছে যারা তাদের অত মিষ্টি গলু গালা বাচ্চার সাথে প্রচুর রিলস করে বাচ্চাদের নিয়ে, কারেক্ট, বাচ্চা থাকলে তো বাচ্চাদের নিয়েই রিলস করবে, ছেড়ে দাও গলু মলু বাচ্চা, আমি আমার চার পেয়ে বাচ্চাদের নিয়েই যদি আমি চারটে রিলস করি তো ওদের তো অ্যাটলিস্ট দুটো থাকবেই, এরকম ব্যাপার হয়ে যায়, ওদেরকেই আমি ছাড়ি না, আমার ব্রাউনিকে ছাড়া তো আমার রিলস করতেই ভাল লাগে না সোজা কথা। এই মেয়ে ছেলের এত মিষ্টি বাচ্চা, একটা রিলস নেই, একটা ফটো দেখলাম মা তার ছেলের সাথে ফটো তুললে কীভাবে ফটো তোলে, বাচ্চাকে জড়িয়ে ধরবে, মানে আমি ইনস্ট্যান্ট ভিডিওটা করার জন্য ছটফট করছিলাম, ভিডিওটা করতে চলে এলাম, বাচ্চা দাঁড়িয়ে আছে, ও নিজের শাড়ির মানে পেটের এই জায়গাটাকে শাড়িটা ভালো করে ধরে বোঝাচ্ছে যে আমি রোগা হয়েছি। হ্যাঁ মা তুই রোগা হবি, তুই লাখ লাখ টাকার ওই বাস্কেট বাস্কেট ইয়ে খেয়েছিস তুই রোগা হবি না, তুই যতই চেষ্টা কর তোর পেট রোগা হোক তোর এই হাত এরকম সরু হবে না, হবে না, তোর হাতগুলো এরকম গোল গোল, বুঝলি, পেটের রোগ পেটটা রোগা করতে পারবি, হাতটা রোগা করতে গেলে জন্মগত রোগা হতে হয়, তো জন্মগত হাড় যেটা হাড় নিয়ে যে হাড়টা তোর ওই হাড়টা চওড়া, তুই চওড়া হাড়ের মানুষ, তোকে রোগা হলেও অত রোগা লাগবে না, বুঝেছিস, বর কিছু দিত না, কত মেয়ে আছে শালা কপালে খাবার জোটে না ওর বরকে, মানে কি বলবো আর, মানে দুঃখের বিষয় বলবো কি, এমন এমন মেয়ে আছে যাদেরকে 10 টাকার ফুচকা খেয়েও মারা মানে খিস্তি খেতে হয়, যে 10 টাকার রোজ ফুচকা খাচ্ছ মাস গেলে কত টাকার ফুচকা হয় সেই হিসেবে অনেক মেয়ের বররা মানে তাদেরকে দেয়, আর তোর বর তোকে ওই মানে কোটোগুলো হার্বাল লাইফের কোটোগুলো 2,500 টাকা করে না, 2,500 টাকার কোটোগুলো পেটি পেটি কিনে কিনে গিলিয়েছে। হ্যাঁ তোর বর নাকি তোকে কিছু দিত না বাবার জন্মে, বিশ্বাস করো আমি এর ব্যাপারে এত খবর নিয়ে আমি প্রথম থেকে ভিডিও করিনি, ওই ভিডিও দেখতাম ভিডিও করতাম, খবর নিয়ে মানে ফেসবুক ইনস্টাগ্রাম কিছু সার্চ করিনি, ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না, ইনস্টাগ্রামেও সার্চ করিনি, এই প্রথম আজকে আমি ওর ইনস্টাগ্রাম সার্চ করলাম, এই ফার্স্ট টাইম আজকে বসে বসে যে দেখি তো মালটা কবে থেকে কী করছে, ওইটুকু কচি বাচ্চা দুধের বাচ্চা তার সাথেও একটা রিলস করে না মাইরে, শুধু ওর প্রেমের রসালো রসালো,
आगे आगे चले हम पीछे पीछे मित मित আছে না লাইনটা মিত মিতবা নাকি একটা আছে ওটা বলছে তুম প্রীত মিতবা প্রীত মিতবা ওটা বলছে তুম ওই রিলসটাতে মানে শেষের দিকটা তুম বেরিয়ে গেল বয়ফ্রেন্ড কে ডেডিকেট করছে আর বয়ফ্রেন্ড কতটা রেসপো এই যাদের সাথে কথা বলেছে এই সবথেকে বড় হলো এই দালাল দালালের সাথেও যখন কথা বলেছে না না আমি আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই আরে ভাই এ তো মানে আরো মানে ফালতু যে মানুষটা প্রেম করার সময় বুঝলি কানকাটা বেহায়া নির্লজ্জ মেয়েছেলে তোকে বলছি রে অত ফুলের মতো বাচ্চাকে ছেড়ে ফষ্টি অষ্টি করার জন্য শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে গেছিস কেউ অশান্তির মধ্যে বেরোলে কেউ মানে নিজের বার্থ সার্টিফিকেট নিজের ব্যাঙ্ক আইডি নিজের সমস্ত কিছু নিয়ে চলে যায় না গয়না গাটি প্রতিটা লিগাল পেপার তুই নিয়ে গেছিস তোর পুরো প্ল্যান করা কষা প্ল্যান প্ল্যানটা পুরো কষেছিস যত মাস প্রেম করেছিস প্রেম করতে করতে প্ল্যান কষেছিস তুই এতটা ফালতু মেয়ে ছেলে তোর মতো মেয়ে ছেলেকে খিস্তি দেওয়া উচিত তোর মুখ দেখে বাপু আমি তো মানে বলে না যে ব্লাইন্ডলি তোকে সাপোর্ট করে দিয়েছিলাম খুব ব্লাইন্ডভাবে তোকে সাপোর্ট করেছিলাম বিকজ তোর মুখ দেখে আমি ধরতে পারিনি একটু আগেও আমি তোকে দেখালাম বল একটু আগেও পূজাকে দেখিয়ে বলছি এই মুখটা দেখে কেউ বলতে পারবে যে এ পরকিয়া করতে পারে চলো মন্দিরের তো মুখ চোখ দেখেই বোঝা যায় মন্দিরের ফেসটা এমনি মানে আমি নর্মাল মানুষ হয়েও রিড করেছিলাম একে তো দেখেও বোঝা যায় না ব্রাউনিকে দেখে বোঝা যায় ব্রাউনি তো দুষ্টু করতে পারে ব্রাউনির সাথে ওর তুলনা করিস না না মানে ইনোসেন্ট ফেস বলছি অ্যাকচুয়ালি মানে কারোর সাথে একটা এত ইনোসেন্ট ফেসের পেছনে যে এত ডেঞ্জারাস অ্যান্ড মানে অসভ্য মানে মানুষ রয়েছে ভাবা যায় না জাস্ট কল্পনার বাইরে হরেবল তুই ভাই হরেবল তুই তোর মতো হরেবল কেউ হতে পারে না চোরের মায়ের বড় গলা চুরি করবে সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি পোস্টে তুমি লিখবে আর পাবলিক তোমাকে বললে তোমার গাত্রদাহ হচ্ছে হ্যাঁ কি হচ্ছে ভাই গাত্রদাহ ও ভাই ভাই মানে তুমি কথা বলার জায়গা পাচ্ছ না নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে কান কাটার মতো প্রেম করবে প্রেম করে ছড়িয়ে ছিটিয়ে বেড়াবে চারদিকে তারপর তুমি বলবে যে হ্যাঁ আমি করছি আর তোর বয়ফ্রেন্ড মাইরি এই দাসের তো তবু গার্ডস আছে দাসও বলেছে ওও বলেছে সবাই কান কাটা বেহায়া মেনে নিলাম তোর এই বয়ফ্রেন্ড মানে লোক ওকে জিজ্ঞেস করছে তোমার সাথে কিছু হয়েছে তোর বড় দালাল তাকেও বলেছে না না ওর সাথে কিছু নেই স্বীকারই করেনি মিথ্যে কেস সাজাচ্ছিস যেটা মিথ্যে একটা কেস তো তুই সাজাচ্ছিস সাজিয়ে তো তুই ওর তোর বরের ওপর কেস দিচ্ছিস চলবে না এখন আইন আগে আইনের কাছে যখন ওই জন্য না আজকে আমার মনে হচ্ছে ওই জন্য তুই সেদিনকে মার খাস আর না খাস ওই রাত্রেবেলায় যে পুলিশের কাছে গিয়েও তুই কেন পুলিশ কেস করিসনি তোর বাড়ির লোক প্রেশার দিয়েছে তবু করিসনি তুই গভীর জলের মাছ ম্যান্ডি হচ্ছে ওই বলে না প্রেম পাগলা মেয়ে ছেলে ম্যান্ডি হচ্ছে প্রেম পাগলা মেয়ে ছেলে তুই ওটা না তুই ম্যান্ডিকে ছাপিয়ে চলে গেছিস তুই এতটা ডেঞ্জারাস নির্লজ্জ কানকাটা বেহায়া মেয়ে ছেলে চোরের মায়ের বড় গলা হ্যাঁ চোরের মায়ের বড় গলা চোরের মায়ে বড় গলা হ্যাঁ লজ্জাও লাগে না রে তোর তোর বয়ফ্রেন্ড প্রেম করছিস যার জন্য তুই সব তোর তোর সব ছাড় তুই তোর দুধের শিশুটার কথাও তুই কোথাও বলিস না না কমিউনিটি পোস্ট না ভিডিও তুই কোথাও বলিস না কিন্তু তারপরেও মানে যার জন্য তুই নিজের নারী কাটা সন্তানের কথা তুই ভুলে গেছিস সেই ছেলেটাকে যখন লোক সেই ছেলেটার সাথে কথা বলে সেই ছেলেটা এদিকে সবাইকে বলছে না না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোর মনে হয় ওই ছেলে পরে তোর সঙ্গে সম্পর্ক রাখবে দাসকে দেখলি কি অবস্থা হলো আর সত্যি বলছি এই জানোয়ার ছেলেটার বাপ মারা এবার মানে বাপ মায়ের কোনো ঠিক নেই এই জানোয়ার ছেলে ছেলেটার বাপ মায়ের কোনো ঠিক নেই হ্যাঁ কি মনে করছিস তুই একটা সংসারকে নষ্ট করে তুই নিজে সংসার করতে পারবি তো এই মেয়ে ছেলেটার সাথে একটা সংসার একটা বাচ্চার থেকে তার মাকে দূরে সরিয়ে তুই পারবি তো তাকে নিয়ে সুখে সংসার করতে হ্যাঁ লজ্জা লাগে না
তুই কেস করার জন্য আমাদের সবার এগেনস্টে, মানে আমাদের তো না, তোকে নিয়ে যারা যারা বড় বড় সমস্ত ক্রিয়েটাররা তোকে নিয়ে ভিডিও করেছে তাদেরকে তুই কেস দিবি বলে আসছিস? হ্যাঁ, তোর লজ্জাও লাগে না মাইরি? তোর মানে তুই কতটা নির্লজ্জ হলে একটা মানুষ এরকম করে, কতটা নির্লজ্জ হলে? হ্যাঁ, তোর মতো নির্লজ্জ বেহায়া কানকাটা বিশ্বাস কর তোর না, তোদের মতো দেখিনি, একটা বাচ্চাকেও তোরা ছাড়িস না। ছি ছি ছি, দুধের শিশুরে, সে জানে মা মামার বাড়ি ঘুরতে গেছে, সেই জন্য সে তার মায়ের কথাও জিজ্ঞেস করে না। হ্যাঁ, বিশ্বাস কর তোর মা, মানে তোদের মতো মাদের জন্য না অনেক অনেক মারা ছোট হয়, তোদের মতো মাদের জন্য। কি হলো, মিথ্যে জিনিস রটিয়ে কয়েকটা দিন তোর বর সন্দীপকে খিস্তি করলাম, পাবলিকরা গিয়ে সবাই মিলে খিস্তি করলাম আমরা, আলটিমেটলি সত্যিটা বেরিয়ে এলো। কেন তুই পুলিশের কাছে যাসনি? কেন যাসনি? কারণ পুলিশের কাছে গেলে তোর সমস্ত চ্যাট, কল আইডি সব বেরোবে। তুই আমাদের কেস দেওয়ার আগে নিজের পেছনটাকে পরিষ্কার কর। তুই যখনই পুলিশে কেস করবি বা কিছু করবি, আমরা সবাই একজোট হয়ে, সবাই প্রতিটা ক্রিয়েটার একযোগ হব, হয়ে তোর এগেনস্টে বলবো যে এ কীরকম মেয়ে এত সুন্দর সংসার ছেড়ে, যে একজন নিজেকে পাবলিক ফিগার মনে করে, যার ফেস ভ্যালু এত যে তার মুখ দেখিয়ে ঘরে টাইলস বসায় তার বর, এটা প্রমাণ করছিস। শোন, ওই শ্বশুরবাড়ি কোনো ব্লগার না একা বড় হয় না, এটা আমি সোমনাথের সময়ও বলেছিলাম। সবাই যখন বলতো যে সোমনাথ কিছু করে না করে না, তখন বলেছিলাম মন্দিরা একা কিছু কোনোদিনই করেনি, সোমনাথ করেছে বলে। তোর ওই নাচন কোদন, পাও মোরে কোমল হে কাটা চুবে রে, এই সমস্ত গান, আরও কত কত কিছু রিলস, এই রিলসগুলোর যখন শ্বশুরবাড়িতে করতিস বর ধরে দিত বলেই না করেছিস রে, ছোটো লোক মেয়ে ছেলে। বর যদি ফোনটা হাতে দিত, বর যদি ওই ফ্রিডমটা দিত, আজকে যেটা বলেছে সন্দীপ ঠিক বলেছে, সন্দীপ যদি ওই ফ্রিডমটা তোকে না দিত না, তুই এত ছ্যাবলাপোনা করতে পারতিস না। সন্দীপ ওই ফ্রিডমটা দেয়নি, দিয়েছে, সরি, সন্দীপ ওই ফ্রিডমটা দিয়েছে বলে আজকে তোর এই অবস্থা, আজকে তোর এই অবস্থা। কোন সাহসে বলিস, আজকে আমার বাড়িতেও দাদা আছে, প্রতিটা দাদা দাদার বউ দাদাদের মতো থাকে, কোন সাহসে বলিস? তোরও বাড়িতে দাদা আছে, তোর দাদার বউ যদি আজকে এসে বলে এই ননদ নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করবো না আমি আর তুমি, বেরিয়ে চলে যাবো, তোর মায়ের বুকটা ফাটবে না, তোর মায়ের বুক ফাটবে না? কোন মুখে বলিস একটা মাকে এই সংসার আলাদা করা? তুই জানিস তোর, তুই তোদের বাড়ি থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এটার জন্য, এটার জন্য তোর বর তোর এগেনস্টে লিগাল কেস করতে পারে? অ্যাকচুয়ালি বন্ধুরা, এখন একটা মানে তোমার আইন বেরিয়েছে যেখানে যদি কোনো হাজবেন্ডকে প্রেশার ক্রিয়েট করা হয় যে তার মায়ের সাথে সম্পর্ক রাখবে না, বিকজ এই এই সমস্যাটা এতটা বেরিয়ে গেছে, বেড়েছে এখন, যে এটার বেসে যে কোনো ছেলে কেসও করতে পারে এবং তারা ডিভোর্সও নিতে পারে, এতটা স্ট্রং। প্রতি ম্যাক্সিমাম বাড়িতেই এই জিনিসটা হয়। এটা আমি যখন প্রীতমের ব্যাপারেও হয়েছিল আমি বলেছিলাম যে পছন্দ করি না, কারণ একটা মাত্র ছেলে, একটা মাত্র সবার ছেলে, এই যুগে দাঁড়িয়ে সবারই তো ঘরে ঘরে একটাই ছেলে। তোমরা বলো, যদি এইভাবে মেয়েরা বলে যে আমি থাকবো না থাকবো না থাকবো না, অ্যাডজাস্ট করবো না, ভাই শ্বশুর শাশুড়ি সবার খারাপ হয়, একটা টাইমের পর না তাদেরও বয়স হবে, তারাও তোমার কাছে ভালোবেসে ভালোভাবে থাকতে বাধ্য হবে। বয়সকালে না শরীরের গরম রক্ত যখন ঠান্ডা হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে, তখন মানুষ তার জায়গাটা চুপচাপ ছেড়ে দেয়, অতদিন ওয়েট করতে হয় অধৈর্য হয়ে, সরি, কেউ যদি মনে করো অধৈর্য হয়ে বেলেল্লাপনা করবো বরকে নিয়ে আলাদা থাকবো, করো না, কারণ তোমারও ঘরে সন্তান হবে, সে মেয়েই হোক আর ছেলেই হোক, যদি একটা মাত্র মেয়েও হয় সেও হয়তো তোমাকে দেখবে না, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। আর ভদ্রবাড়ি কী বলবো, যারা সে নিজের ছেলেই হোক আর মেয়েই হোক, ভুলকে ভুল ঠিককে ঠিক যে সমস্ত বাবা মারা বলে না, তারা অ্যাকচুয়ালি আসল শিক্ষা দেয়। আমার মেয়ে সবসময় ঠিক করেছে, এটা খুব ভুল। আমার মা যেমন একটা কথা বলে, আমি আমার মেয়ের প্রশংসা কোনোদিন করবো না,
চারটে লোক যখন বলবে তখন আমার বড় কমপ্লেন। আমার বাবা আমাকে খুব প্যাম্পার করে, ভীষণ টু মাস, আমার রাদার আমার বাড়ির সবাই, আমার মা নয়। ভালো কাজ করলেও মা কোনো দিন বলবে না। মায়ের থেকে এই একটা জিনিস আমি মানে রান্না করে খাইয়েছি, তবু মা বলবে না, বলবে আমি তো তোর মা, আমি তো তোকে ভালো বলবই। আরও পাঁচটা মানুষ যারা যারা বাকিরা যারা খেয়েছে তারা যখন ভালো বলবে সেটা শুনে আমার ভালো লাগবে। এখন রিয়েলাইজ করি মা ঠিক, মায়ের এই কথাটা পুরো ঠিক। পাবলিক যখন বলবে, পাবলিক তো নয়, সবার লাইফে তো পাবলিক থাকে না, পাড়া প্রতিবেশীর রিলেটিভরা যখন ভালো বলবে আলটিমেটলি সে ঠিক, সেই ভালো। আর সেই ভালোটা মাদের শুনতে সত্যিই ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে যখন সবাই বলে কি ভালো ম্যানার্স শিখিয়েছিস। আজকেই পূজা আমাকে বলেছে, ব্রাউনিকে তুই এত ভালো ট্রেনিং, আমার জ্বর হয়েছিল তো আমি যথারীতি কাতরে পড়ে আছি সারাদিন, পূজা আজকে মোটামুটি করেছে, এঞ্জেল তো ফুল ট্রেন, ব্রাউনির ব্যাপারে বলছে, বলছে কি ভালো তুই ওকে ট্রেনিং দিয়ে ফেলেছিস ভাই, চার মাসের মধ্যে ও পুরো বাথরুমে ঢুকে, ওকে বাথরুমে শুধু বলতে হয় যে বাথরুমে চলো হিসি করবে, ও সোজা ঢুকে গিয়ে হিসি করে, হ্যাঁ দরজাটা বন্ধ করে দিবে, দরজা খুলে ও আমার বড়ো ছেলে মানে বড়ো ব্রাউনিও করতো না ছোটো ব্রাউনিও করে না, বলি তো আমার বড়ো ব্রাউনি ফিরে এসেছে। যাই হোক, আমি আমার নিজের প্রসঙ্গে চলে এলাম। আমার আমারও নিজেরও ভালো লাগে যখন আমার এই চারপেয়ে বাচ্চাদের যখন বাইরে থেকে কেউ এসে বলে বা ওদের খুব ভালো ট্রেনিং দিয়েছে, তো এঞ্জেলের শুনতে পাই না, বিকজ এঞ্জেল একটু বেশি ওয়াইল্ড, কিন্তু শ্যাডো আর ব্রাউনির ব্যাপারে সবাই খুব ভালো বলে, সবসময় শুনে এসেছি যে তোর ছেলেরা বাবা খুব ভালো, সত্যি মনটা খুশি হয়ে যায়। তো এখন রিয়েলাইজ করি যে আমার মা একদম ঠিক কথা বলতো। কেউ নিজের মেয়ের প্রশংসা করে করে এত পাগলের মতো খুশি হয় আমি দেখছি না। আপনারা যে আপনাদের মেয়েকে ঢুকিয়েছেন, এই বন্ধু, এই কাকিমা, জেঠিমা, এই বোন, এরা যে কীরকম আমি বুঝতে পারি না, যে একে নিয়ে এত নাচানাচি, ঘর থেকে তিন লাঠ মেরে বার করে দিন তখন টের পাবে, এক ঘরে থাকবো রিলস করছে, তো রিলস নিয়ে এবার তোকে আমি মামাসি করব। এবার তোর পেছনে আমি হাত ধুয়ে পড়লাম, ভিউজ হোক আর না হোক সালা তবুও ভিডিও করবো আর তবুও বলে যাবো, অসভ্য মেয়ে ছেলে একটা, ওর জন্য আমি আমি সেদিন আমার বান্ধবীর কথা ভেবে কেঁদে ফেলেছিলাম। তোর মতো নয় রে, সব মেয়েরা হয় না, সব মেয়েরা অ্যাকচুয়ালি প্রচুর মেয়ে কষ্ট পায়, প্রচুর মেয়ে এইভাবে শ্বশুরবাড়িতে কষ্টে থাকে, তুই তাদের মধ্যে পড়িস না, তুই হচ্ছিস ওই ইনোসেন্ট ফেসটার পেছনে ডেঞ্জারাস মালটা রয়েছে, মন্দিরার মুখটা দেখেই বোঝা যায় শয়তান অসভ্য, কিন্তু তোর মুখটা দেখে বোঝা যেত না, তোর ওই মিষ্টি মিষ্টি লক্ষ্মীশ্রী মুখ দেখে না আমরা সবাই তোর প্রতি গলে গিয়েছিলাম, ভুল হয়েছে, ও কেস করবে, কর না কেস, তুই কতজনার এগেনস্টে কী করিস দেখবো, আর আমরাও সবগুলো একসাথে তোর পেছনে লাগবো, ছোটো লোক কোথাকার, মিথ্যে মিথ্যে কথা বলে এখানে আমার হাতের এখানে দেখো দাগ দেখা যাচ্ছে, কোথায় দাগ দেখা গিয়েছিলো রে জানোয়ার মেয়ে ছেলে, কোনো দাগ ছিল না তোর, সেদিনকেই বলেছিলাম আমি তো ভাই দেখতে পাইনি, অনেকে আবার অনেকের ভিডিওতে শুনলাম যে হালকা দাগ দেখা গেছে, কোথাও ওর দাগ ছিল না, কোথাও ছিল না, আমি জুম করে দেখেছি আমার ইউটিউবে, ওই ওই পার্টিকুলার ওই জায়গাটা কিচ্ছু দাগ ছিল না, মিথ্যে কথা, মিথ্যেধারীর মেয়ে ছেলে একটা, লজ্জা লাগে না, ছোটো লোক কোথাকার, দালাল পুষেছে, যেই ছেলে প্রেম করার সময় ধরা পড়লে তারপরে বলে যে না আমি তো কারোর সাথে প্রেম করি না, তার আবার কথা। যাই হোক, চলো টাটা, ফোন আসছে একটা, পরে কথা বলছি আবার।